আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বিডিও ব্লগার বনসুরাইয়া নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের মেয়ে এবং সোনি থাকি এই যে সকালে সম্পূর্ণ বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে পাকের ঘরটা পরে ক্লিন করে আমি সবসময় বরাবরের মতো এরকম করি সর্বপ্রথম পাকের ভিতরে থাল বাসন ধুয়ে এবং টুলা মুছে আবার পরিষ্কার করে কুটে ধুয়ে তারপর নাস্তা করতে চলে যায় তো এখন নাস্তাটা সকালে নাস্তাটা করে নিচ্ছি আর নাস্তাটা মানে করার পর চলে যাব রান্না করতে আর কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে তো আজকে মানে ভিডিওটা ছাড়তেছি দুই দিনের কারণ যেই গরম পড়েছে আর বাংলাদেশ মানে কারেন্টের এত সমস্যা এই এই জন্য আমি ইউটিউবে ভিডিও আপডেট দিতে পারতি না ভালো করে আর নেটওয়ার্কের সমস্যা কারেন্ট না থাকলে তো মানে নেট ইয়া ইউজ করা যায় না আর বয়সও দিতে ই সমস্যা সেই জন্য আমি দুই দিনের ভিডিওটা একসাথে সারতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার প্রথম থেকে বের শুরুতেই ধৈর্য সহকারে দেখবেন আর আমি একটা নতুন ব্লগার আমার পাশে আপনারা সবাই থাকবেন আর যারা যারা আমার পাশে আছেন সাপোর্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার আমাদের একটা পরিবার তো নাস্তাটা খেয়ে চলে যাব রান্না করতে আর কি কি রান্না করব। উঠে ধুয়ে পরিষ্কার করে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে দু দিনের ভিডিওতে যা থাকবে তা আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক ভিডিও করে রেখেছি জমে গেছে কিন্তু কারেন্ট যে এত যায় বারবার বিডু সারা বার প্রচুর গরম পড়েছে এই জন্য আমার মানে ইচ্ছাও করে না যে গরমের ভিতরে ভিডিও মানে করে রাখছি কিন্তু সারতে ভালো লাগে না আপা আসছে আপা রুটি বানিয়ে দিতেছে মানে আপা রুটি বানায় গরম হচ্ছে থালপা সন্দেহ তো এই যে আপা রুটি বানিয়ে দিচ্ছে এগুলি আবার আমি একটু ফ্যানের বাতাসে শুকিয়ে হালকা শুকিয়ে তারপরে ডিপ করে রাখ কিছুটা ডিপে রাখি কিছুটা নর্মালে রাখি এইভাবেই আমি রুটি বানিয়ে রাখি আপাও বানিয়ে দেয় আমিও নিজে রুটি বানালে এইভাবেই রাখি আর এই যে এলপি গ্যাস লাইন অফ এখন আমি মানে শাক রান্না করব আদা মানে আদা ভাঙ্গা করে পোয়া মাছ দিয়ে শাক রান্না করব আর এটা যেহেতু কাটা নাই এই মাছে তো আদা ভাঙ্গা করে রান্না করলে মাছ মানে শাকটা খেতে অসাধারণ লাগবে কারণ যেহেতু কাটা নাই। তবে আপনারা এই শাকের সাথে এটা হচ্ছে ডাটা শাক চিংড়ি মাছ দিলে আরও তো মানে খুব ভালো মজা লাগে এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করলে তো আমার পোয়া মাছ দিয়ে খেতে ইচ্ছুক করলো আমি পোয়া মাছ দিয়ে রান্না করেছি আর এই যে আপনার বাইরে বাজার থেকে ডেউয়া নিয়ে আসছে এটাকে ডেওয়া বলি আমরা নারায়ণগঞ্জের ভাষায় আপনারা কোন দেশের কোন ভাষায় কী বলেন জানি না তা আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আর এই যে কালা জাবুন নিয়ে আসছে এক পা আপনার ভাইয়া তো সেটাও দেখাচ্ছে আপনার ভাইয়া খুলে আর মরিচ নিয়ে আসছে আর মরিচ আম হলুদ মরিচ বেশিরভাগই আমি এরকম করে এনে শুকিয়ে পরিষ্কার করে তারপরে বেঙে খাই আর হলুদটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে তারপরে মানে খাই হলুদ মরিচ আমি সবসময়ই এরকম করে ভেঙে খাই কারণ আমি প্যাকেটের রেডিমেড মরিচ হলুদের ফাঁকি আমি খেতে পারি না আমার কাছে তরকারি স্বাদ লাগে না তো এখন যেহেতু আমার মরিচ প্রায় শেষ ফাঁকি তো ভাবলাম সামনে কোরবানি আসতাছে আর এখন অনেক গরম রৌদ্রের তাপ আছে শুকিয়ে রা শুকিয়ে ভাঙিয়ে ফেলি সেই জন্য আপনার দিয়ে এনেছি তো এই যে দেখেন মুজগুলি খুব সুন্দর এনেছে তারপরে এগুলি আমি আবার রোদ্রে শুকিয়ে দেবো এই যে রোদ্রে শুকিয়ে দিয়েছি এইভাবে আমি চার মানে চার পাঁচ দিন শুকাবো বারিন্দা শুকিয়ে দিয়েছি দেখছেন মরিচটা কত সুন্দর আর কালার তো এখন আমি পোয়া মাছ আদা বাঙ্গা করে ডাটা শাক দিয়ে রান্না করবো তো সমস্ত মশলা আমি কষি তো পোয়া মাছ দিয়ে রান্না করলে এটা কিন্তু মানে কাটা কাটা লাগবে না কারণ এই মাছটা হচ্ছে কাটা কম সেই জন্য আমি ডাঁটা শাক দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করেন আর এইভাবে আমার খেতে ইচ্ছে করলো আদা ভাঙ্গা মাছ পোয়া মাছ দিয়ে ডাঁটা শাক দিয়ে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বড় মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমার ভালো লাগছে সেটা দাঁড় করলাম তো আমি ডেকে এখন দশ মিনিট মাছগুলি কষিয়ে নেব তারপর দাটা দিয়ে দেবো আর এই মাছ দিয়ে পোয়া মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার রেসিপিটা আমি সম্পূর্ণই ফেসবুকে সারব আর এই যে দুনদুলের দুন্দুল জিঙ্গা দুনদুল আমি পরিষ্কার করে নিচ্ছি আর জিঙ্গা দুন্দুলের ভিডিওটাও আমার আসবে ফেসবুক ভিডিও সুরেয়াতে আর এই দোনোটা ভিডিওই সম্পূর্ণ আমি দেব ফেসবুকে তো আমার ফেসবুক পেজের নাম একই ইউটিউবে যেই নাম ভিডিও বলা সুরেয়া তো আশা করি আপনারা যারা আমার ইউটিউবের এই চ্যানেলটা তে আসেন আর ফেসবুকে এই চ্যানেলও ঘুরে আসবেন আমি কিছু কিছু ভিডিও রান্নার ধুনদুল তরকারি রান্নার বা শাকের সম্পূর্ণ ভিডিওটা আমি ফেসবুকে দিব আর আমি ডিপ করে রেখেছিলাম ডিপ করে রেখেছিলাম লিচু সেটাও আমি মানে তরকারি কোটার সময় একটু গরম প্রচুর গরম লাগতেছে তো সেটা নামিয়ে আমি খেয়ে নিলাম আর এটা মা মেয়ে খেয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা তো এটা ছিল আগের দিনের ভিডিও তো আশা করি আমার ভিডিওগুলি যদি যেই কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আর ওর শরীর ভালো না আমার ছোটো মেয়ের মিমের মানে জ্বর আবার বমি হচ্ছে তো সেই জন্য একদম কোনো মশলাই দিইনি একদম সাদা সাদা করে ও বলল আম্মু তো মিম বলছে যে আমাকে একটু সাদা সাদা করে মশলা একদম কম দিয়ে নুরুসটা দেশি মুরগির বাচ্চা দিয়ে রান্না করে দিয়েছি তো সেটা খেয়েছে আমিও খেয়েছি আর এই যে তালের বিচি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি খেয়ে নিচ্ছি আমি এখন দুইটা খাবো আর মিম পরে দুইটা খাবে আর বাকিগুলি আমি ডিপে রেখে দিব কিছু ডিপে রেখে দেবো কিছু নর্মালে রেখে দেব আর গরমের ভিতরে কিন্তু এইভাবে তালের বিচি খেলে কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো আর সত্যি কথা বলতে কি আমি তালের বেচিটা খুবই খুবই পছন্দ করি খেতে তো আপনারা ওইভাবে ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন তারপরে দুপুরে ভাত রান্না মানে ভাত ঠিকা দিয়ে ফেলেছি আর এই যে ডাইল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এলপি গ্যাসে লাইনের গ্যাস নাই তো ডাইলটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি অল্প পানি দিয়ে পরে আমি ডাইলটা সিদ্ধ হওয়ার পরে আম দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে আমি গুটে সুন্দর করে তারপর ফোড়ন দিয়ে ডেল রান্না করবো এবং সুটকির ভর্তা বানিয়ে নিচ্ছে এই যে পাটায় বেটে সুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি তো আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই প্লিজ ধৈর্য সহকারে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যা যা রান্না করেছি তা তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি নতুন বলগার আমার বলকগুলি সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ছোটো বোন হিসাবে একটা রিকোয়েস্ট তো এখন গরম প্রচুর গরম বাংলাদেশে তো সবার জন্য দোয়া করে পাক ভালো রাখুক সুস্থতা রাখুক আর এই যে চিংড়ি মাছ বোনা করে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ As-salamu alaikum.